সিটি কর্পোরেশনের দায়িত্ব কিন্তু ঢাকাতে কিন্তু মশক নিবরণী সংস্থা বলে আর সংস্থা আছে এবং যেটি সিটি কর্পোরেশনের অধীনস্থ ঠিক আছে এটি অনেক পুরনো সংস্থা ঢাকেশ্বরী রোডে এর কার্যালয় এখন গেলে পাওয়া যাবে কিন্তু অনেক বছর ধরেই এই প্রতিষ্ঠানটি অকার্যকর হয়ে রয়েছে যখন সিটি কর্পোরেশন ভাগ হলো এটি দক্ষিণের ভাগে পড়লো এর ফিজিক্যাল অবস্থান দর্শক দক্ষিণের ভাগে পড়লো এখন এই সমস্যাটি যেটা হচ্ছে যে আপনার এই যে মশা যে প্রজনন যেন না হয় আমি যে বারবার যে কথাটা বলছি একবারে মূল জায়গাটা যেটা সেটা হচ্ছে যে মশার প্রজনন স্থলগুলো নষ্ট করলে মশা প্রজনন হবে না তার পানির আধার যেগুলো আছে ঠিক আছে সেই জায়গাটা একটা তারপরের কথা হচ্ছে যে যদি মশা জন্মগ্রহণ করে তাহলে মশাটাকে মেরে ফেলা যায় কি না ঠিক আছে সেটি হচ্ছে আর একটা গল্প মশা ডিম মারা যায় বয়স্ক মশা মারা যায় ঠিক আছে সেটি আর গল্প তারপরে হচ্ছে যে মশার কামড় থেকে নিজেকে রক্ষা করা যায় কি না ঠিক আছে যেটা বলা হচ্ছে যে যদি ফুল হাতা জামা টামা পরে থাকা যায় ঠিক আছে তাহলে মশারির ভিতরে ঘুমালে পারে তাহলে মশার কামড় থেকে তো প্রতিরোধের কতগুলো ক্ষেত্র রয়েছে এখন আমাদের এখানে সমস্যা যেটা হচ্ছে যে আমাদের এখানে নেতৃবৃন্দ আগে থেকেই এখন তো প্রাতিষ্ঠানিক কিছু শূন্যতা রয়েছে আগেও আমরা দেখেছি নেতৃবৃন্দুর কিন্তু কেনা কেনাকাটাতে একটা অপরিসীম আগ্রহ ঠিক আছে এখন তারা যে ওষুধ কিনেছে সিঙ্গাপুরের ওষুধ বলে দেশি ওষুধ সরবরাহ করা হয়েছে এখন যে ওষুধ কেনা হচ্ছে সেইখানে কিছু ঘাপলার গল্প আছে দুর্নীতির গল্প আছে যেগুলো প্রকাশিত হয়েছে ফলে প্রথম কথা হচ্ছে যে যে কর্মী যারা আছেন তাদেরকে যে ওষুধ সরবরাহটা করা হচ্ছে সেটা হয়তো যথাযথ সরবরাহ করা হচ্ছে না তারপরে তার ধরেন দশ লিটার লাগবে তাকে দেওয়া হলো দুই লিটার ও আর আট লিটার পানি মিশিয়ে দিল তাহলে সেই প্রথমে যে ওষুধটা কেনা হয়েছে কার্যকরী না ওষুধ কেনা হয়েছে দুর্নীতির কারণে তারপরে কর্মীদের কাছে যখন দেওয়া হচ্ছে তখন কিন্তু জিনিসটা আর পর্যায়ে অসুখ ফলে যে ওষুধটা আর ওষুধটা ছড়ানোর যে ব্যাপারটা আছে কি ওষুধ কখন ছড়ানো হচ্ছে আমরা এই যে সন্ধ্যার আগে দেখছি ফগিং দিয়ে এখন উড়ন্ত মশা মারার একটা প্রচেষ্টা এটাতে মশা কয়টা মরে ঠিক আছে পরীক্ষাগারে কিন্তু প্রমাণ প্রমাণিত হয়নি যে এই ফগিং করে মশা মরবে ঠিক আছে তো ফলে টাকা পয়সা কিন্তু কম খরচ হয়নি আপনি যদি গত পাঁচ দশ বছর শত শত কোটি টাকার এখন কথা হচ্ছে যে সেই টাকাটি কার্যকরভাবে খরচ না করে যদি দুর্নীতি করা হয়ে থাকে এবং হয়েছে তার বিভিন্ন আলামত আমরা আর এর আগেই দেখেছি ফলে কার্যকরী ব্যবস্থাটা নেই আমি বারবার যেটা বলছি